মারোয়ারি বস আছে, তার হচ্ছে প্রচুর টাকা, এখানে একটা ব্যবসা হবে, আর এখানে ইন্ডাস্ট্রি হলে আপনার ছেলেও চাকরি করবে, আপনিও দেখভাল করবেন, এটা বড়ই হবে। সে একটাতে খুব মানে একটা পর্যায়ে এসে রাজি হয়ে গেলেন, সে বিল্ডিং এর কাজ চিন্তা করে ঢাকা চলে আসলেন, কাগজপত্র নিয়ে আসলেন, আসার পরে তাদের সাথে একটা সখ্যতা স্থাপন হল। আর এই মারোয়ারি চক্রের যে পাঁচ সদস্য, এরা ঢাকা শহরে একদম একটা আলিশান বাড়ির মধ্যে তারা একদম সুন্দরী মহিলাকে সামনে রেখে মানে ঢুকার সাথে সাথে ফলের জল দিচ্ছে, বা একটা মোটামুটি একটা ভালো পরিবেশ তাকে নিয়ে যায়। দেখেন প্রথম দিন বন্ধুত্ব সম্পর্ক স্থাপন, পরের দিন বললেন যে ঠিক আছে আপনার আমরা এই জমিগুলি আপাতত আমরা বায়না করি। তো বায়না করার কথা বলে তার সাথে তখন তারা বলে যে আমরা এই ফাঁকে বায়না রেজিস্ট্রি করে আসার আগে আমরা একটু তাস তিন তাস খেলি। তখন এই তিন তাস খেলার মধ্যে ওই হুজুরও বসে, আসলে একটা অতি লোভের বিষয়। ওই বসার পরে তখন বললেন যে মারোয়ারি সাহেব বললেন যে আমার কাছে 5 কোটি টাকা আছে, সে ব্রিফকেস আছে তার 500টা, এই ব্রিফকেসের উপরে সব হলো 500 টাকা নোট, আর ভিতরে হলো সব হলো কোনো টাকাই নেই। আপনারা দেখছেন মনে হয় যে এইরকম সে 5 কোটি টাকা সে এরকম বান্ডেল দেখালেন, বললেন যে আমি এই বান্ডেল নিয়ে আসছি, আমি খেলবো, চলেন খেলি। তখন এই তিন তাস খেলা শুরু করলেন, হুজুর দেখলেন এই দেখা গেলো যে মারোয়ারি হেরে গেল, 5 কোটি টাকা পাই গেলো অন্য চারজন, এটা খেলা, তারা প্রতারকদের একটা খেলা। তখন হুজুর দেখলেন যে অল্প সময়ের মধ্যে এত লাভ, তখন মারোয়ারি বললেন যে হ্যাঁ আমি 5 কোটি টাকা দিব, তখনই আপনারা আগে দেখেন আপনাদের টাকা ছিল কি না, হলে আপনারা আমার সাথে খেললেন। তখন এই ফাঁদে পড়ার পরই তারা তখন ভিতর রুমে গিয়ে বললেন, একজন বললেন আমি 2-3 কোটি, আরেকজন বললেন আমি 1 কোটি আর কি। আর তখন হুজুরের বললেন হুজুর আপনিও কিছু লাভ নেন, আপনি 50 দিলেই আরো 50 পাই দিলেন। তখন সে 5 লাখ টাকা ছিল, এই 5 লাখ টাকা তখন দেয় দিয়ে বাকি টাকাতে চলে যায়। তার বিল্ডিং এর যে নির্মাণের টাকার অর্ধেক টাকা ছিল সেই টাকা নিয়ে সে বললো আমি 50 লাখ দিয়ে দেবো, না 50 না আপনি 1 কোটি নিয়ে আসেন, তাহলে আমরা আপনি আরো 1 কোটি লাভ দিতে পারবো। এইরকম ভাবে সে আসলে একটা এই প্রতারকের পাল্লায় করে সে নিজের এটা বললেন বুঝলো যে আমার মাথাটাই এলোমেলো হয়ে গেছে, মানে আমি বুঝতে পারতেছি না কি, তারপরে আমি টাকাটা তাদের হাত করে দিই। এবং এই প্রতারক চক্রদের যখন আমরা গ্রেপ্তার করি তখন দেখলাম যে এদের প্রতারক চক্রদের প্রায় ঢাকা শহরে অনেকের একজন যে 1 নম্বর আসামি কবির মিজানুল, তার 5টা বাড়ি আছে ঢাকা শহরে এই প্রতারকের, এই মারোয়ারি সাজে কোনো সময় এরকম আরসিবি গ্রুপের লোক অনেকে আমরা গ্রেপ্তার করেছি, কিন্তু এক একজনের কায়দা এক রকম, কাউকে বড় মাল্টি ন্যাশনাল চাকরি দিবে, কাউকে গ্রিন ইন্ডাস্ট্রি করে দিবে, কাউকে হাসপাতাল বানিয়ে দিবে, এইরকম প্রতারণা, গ্রামীণ টাওয়ার করে দিবে, এইরকম প্রতারণা করে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একজন করে তাদের এজেন্ট আছে। সে এজেন্টরা এরকম হুজুরের মতো একজন করে ক্লায়েন্ট আনে, আর তারা ঢাকা শহরে এরকম তাদের কাছ থেকে একজনের অভিযান শেষ, তার কাছে 1 কোটি টাকা নিয়ে নিছে, এই অফিস শেষ, এই অফিস আর বন্ধ, এটা তালামারা দিয়ে তারা চলে গেছে আরেক জায়গায় অফিস। এর যাদের অফিসের সম্মান পেয়েছি এবং তারা তাদের সাথে এরকম এই মারোয়ারি গ্রুপ, কেউ ইন্ডিয়ান বস, কেউ মানে বিদেশি বস, এইরকম নাম ধারণ করে তারা আসলে এই ঢাকা শহরের বিভিন্ন এলাকাগুলিতে মানুষের প্রতারিত করছে। আমরা এই প্রতারণার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করেছি, তাদের রিমান্ডে এনেছি, এবং আমাদের মিরপুর ডিভিশন আর একটা আরডিসি গ্রুপ মানে এদেরকে ধরা হয়েছে। সব কিছু মূলে আমরা তাদের সাথে মানে আরও কারা কারা জড়িত এবং তারা যে পরিমাণ টাকাগুলি দিয়েছেন সেই টাকাগুলি তোলা যায় কিনা সেটা আমরা একটু খেয়াল রাখছি। তবে আমরা প্রাথমিক জিজ্ঞাসা যেটা পেয়েছি যে তারা একটা যোগ সাজস করেই করে ক্লিনিক, মোবাইল টাওয়ার, শিল্প কর্মা স্থাপন, ব্যবসার নাম করে অভিনব কৌশল প্রতারণার হাত ধরেই তারা টার্গেট ব্যক্তির কাছ থেকে টাকা আকর্ষণ করে। আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে এইরকম, কিন্তু আমরা ডিবি পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু আমরা একটা বিশেষ অনুরোধ তাই করে থাকি যে অতি লুবে বা অতিরিক্ত মুনাফা আশায় অপরিচিত কারোর সাথে দ্রুত বন্ধুত্ব স্থাপন করা অথবা আপনি মোবাইল ফোনের মাধ্যমে চেটিং করা, এবং তাহলে কিন্তু এইসব হাত পেলে আপনার কাছ থেকে তারা বিভিন্ন ওয়ে আপনাদের কাছ থেকে টাকাটা তার হাতে নেবে। আপনারা এই লুবে বসতি না হয়ে আপনারা কখনো বন্ধুত্ব স্থাপন করে কাউকে অজানা লোককে কোনো টাকা দেবেন না।